शिक्षा मंत्री पार्थ चटर्जी ने उच्च माध्यमिक की परीक्षा के पहले दिन छात्रों को बधाई दी, साथ ही राज्यसभा इलेक्शन, प्रेसिडेंसी और भाजपा पर कई सारे वक्तव्य रखे। परीक्षा प्रथम परीक्षा बड़ परीक्षा हो गल माध्यमिक, तारपरे आज की उच्च माध्यमिक एवं ये बांगलाते आईसीएससी एवं सीबीएसई परीक्षागुलो चलमान। जत छात्र छात्रीरा आछेन तादेर परीक्षार्थीरा जारा तादेर तारा साफल्य होक, तादेर परीक्षाय तारा साफल्य सफल होक এবং তারা শান্তিতে দিক, মাথা ঠান্ডা করে পরীক্ষা দিক, তাদের তাদের অভিভাবকরা, তাদের শিক্ষকরা, তাদের পাড়ার সমস্ত বন্ধুবান্ধবরা তাকিয়ে আছে, তাদের শুধুমাত্র পরীক্ষার্থী হিসেবে পাশ করা নয়, মুখ উজ্জ্বল করবার জন্য। সুতরাং সেক্ষেত্রে আজকের এই প্রথম পরীক্ষার দিন ভার্নাকুলারের দিন ছিল, শান্তিতে কেটেছে, আগামী দিনগুলোও শান্তিতে কাটবে এই আশা আমার আছে, এই ভরসা আমাদের আছে। এবং সমস্ত রকম ব্যবস্থা রাজ্য সরকার গ্রহণ করেছে, শিক্ষা দপ্তর গ্রহণ করেছে, প্রশাসন গ্রহণ করেছে। আমার স্থির বিশ্বাস যে কোনো ছাত্রছাত্রী নিয়মের বাইরে, উচ্চ শিক্ষা পর্ষদ যে নিয়ম করেছেন পরীক্ষার্থীদের জন্য, সেই নিয়মের বাইরে গিয়ে কোনো রকম কাজ করবেন না। পঞ্চমাশনে প্রার্থী দেওয়ার ব্যাপারে আপনারা কি কোনো সিদ্ধান্ত? আমি তো গতকালই বলেছি, চিন্তার থেকে উড়ে যায়নি, আমাদের চিন্তার থেকে উড়ে যায়নি। যাদের ছিল না গতবার, তারাও তো জিতে গেল অন্যের সাহায্য নিয়ে। সুতরাং একেবারেই ভাববেন না যে আমরা চাইবো যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করছেন, যে আন্দোলনের মুখ বিজেপির বিরুদ্ধে একমাত্র বিশ্বাসযোগ্য ভরসার মুখ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ন্যাচারালি যারা আমাদের সমর্থন করতে চান, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে হাত শক্তিশালী করতে চান, তাদের মধ্যে একটা ভাবনা আছে যে ফিফথ ক্যান্ডিডেট যদি আমরা দিই তাহলে হয়তো হবে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, এবং এই চিন্তা যে হবে না এটা উড়িয়েও দিচ্ছি না।